আইয়াম বিমান আইয়াম মটসেল মাসে মটসেল মাসে আমার বাংলাদেশ জলপাইগুড়ি এখানে সোলার করে থসে কিছুক্ষণ আগে এখানে একটি মটসেল এসে পড়েছে এবং এই মটসেলের কারণে এই ঘরের যিনি গৃহিণী ছিলেন তার এরই মধ্যে মৃত্যু হয়েছে এখানে আরেকজন ছিলেন তারা দুজনেই বসে ভাত খাচ্ছিলেন ওই সময় মটসেলের বিস্ফোরণটি হয়েছে বলে বলা হয়েছে হেলিকপ্টার থেকে এবং স্থলভাগ থেকে যে গুলি সেই গোলাগুলির কারণে আসলে পরিস্থিতি এখন উত্তপ্ত আমরা এখানে যে যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে সীমান্তের জলপাইতলি এলাকা আর এখানে যে মটসেলের গোলাগুলো রয়েছে সেই গোলাগুলো আসলে স্থানীয়রা খুঁজছেন একটু আগে মটসেলটা মাইমা থেকে ছোড়া হয়েছিল ওখানে ওরা জলপাইতলি স্থায়ী বাসিন্দারা লাশ করার সময় ওখানে এসে এদের বসত বিটায় পড়ে বিকট জন শব্দ হয়েছে আমরা দেখতে গেছি এর পাশে মায়ানমারে আগুন জ্বলতেছে এ দুই সেকেন্ড হয় না আমাদের বাড়ির মধ্যে পড়ে গেছে রান্নাঘরে রান্নাঘর দৌড়ে এসে দেখি আমার মায়ের ফেডের সব কিছু বের হয়ে গেছে বাড়িতে দুজন লোক খাবার খাবার ছিল খাবার সময় ওনার ওখানে গড়িয়া দুজন মারা গেছে এই ব্যাপারে বিজিবি কাজ করছে মেইনলি আমরা এসেছি যাতে কোনো শান্তি শৃঙ্খলার যাতে অবনতি না হয় মানব জাতির নিরাপত্তা বোধ করে সেই জন্য আমাদের আশা আমাদের ওয়াশ পেট্রোলিং চালু আছে সার্বিক পরিস্থিতি এখানে আমরা দেখতে পেয়েছি স্থানীয় যিনি ইউপি সদস্য রয়েছেন এবং যিনি চেয়ারম্যান রয়েছেন তারা দুজনেই এসেছেন এবং এখানে পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করছে বান্দরবনের তুমরু সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ